দর্শক আপনারা জানেন যে আগামী 28 অক্টোবর বিএনপি ঢাকা শহরে মহা সমাবেশের ডাক দিয়েছে এবং তারা বলেছে যে এই মহা সমাবেশ থেকে শুরু হবে মহাযাত্রা যে মহাযাত্রা এই হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করবে ওদিকে আবার আওয়ামী লীগও পাল্টা বলেছে যে বিএনপির পরিণতি হবে সাপা চত্বরের মতো বিএনপির পরিণতি হবে 10ই ডিসেম্বরের মতো ইত্যাদি ইত্যাদি আবার আজকে দেখলাম যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনিও কঠিন হুঁশিয়ার উচ্চারণ করেছেন হুঁশিয়ারিটা সরাসরি না বললো এটা যে বিএনপির প্রতি সেটা বলাই বাহুল্য কারণ পুলিশের হুমকিগুলি তো বিএনপির প্রতি থাকে বা জামাতের প্রতি থাকে তো এইসব বিষয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা একটা রিপোর্ট করেছে হেডলাইন দিয়েছে যে সহিংস হতে পারে নির্বাচন আসতে পারে নতুন নিষেধাজ্ঞা এটা মানব জমিন প্রকাশ করেছে অনুবাদ করেছে তারা আমি একটু পড়ি যে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করতেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কারণ বিএনপির দাবি মানতেছে না সরকার সঙ্গে আছে আমেরিকার নিষেধাজ্ঞার হুমকি ফলে চীন ও ভারতের উপর নির্ভরতা বাড়তে পারে বাংলাদেশের ফলে বাংলাদেশ চীন এবং ভারতের উপর নির্ভরশীল হয়ে উঠতে পারে এতে আরো বলা হয় যে নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগের দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উপেক্ষা করবে বলেই মনে হচ্ছে মানে আওয়ামী লীগ পদত্যাগ করতে চাইবে না আসলে চাইবেই কেন শেখ হাসিনা জানে গত 14 বছর তিনি কি করেছেন এবং পদত্যাগ করলে তার কি কি হতে পারে তো তিনি তো অপরাধ করেছেন অনেক গুমখুনের সঙ্গে জড়িত এই কারণে তিনি পদত্যাগ করবেন না এটাই স্বাভাবিক একই সঙ্গে নির্বাচন তদারকি করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছেও শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হবে না পক্ষান্তরে শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহত দমন পীড়ন চালিয়েই যাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা হচ্ছে একটা অলাভজনক এবং বেসরকারি সংগঠন এটা 1995 সালে প্রতিষ্ঠিত হয় এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক ধরনের একটা অর্গানাইজেশন এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তো তারা এই লেখাটা লিখেছে এবং এই লেখাটার একটা গুরুত্ব আছে আর কি এবং এই থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা বৈশ্বিক সংকট নিয়ে গবেষণা করেন এবং বিশ্লেষণ করেন তারা বিভিন্ন দেশে শুধু বাংলাদেশে না আরো বৈশ্বিক বিভিন্ন সমস্যা নিয়ে তারা গবেষণা করেন একটা তাদের একটা মতামত দেন আর কি এটার সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এবং এই সংগঠনটি অক্টোবর 2023 থেকে মার্চ 2024 সাল পর্যন্ত কি কি ঘটতে পারে তার উপর ভিত্তি করেই এই রিপোর্টটা প্রকাশ করেছে মানে এই পাঁচটা মাস অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এইটা কিন্তু খুবই ক্রুশিয়াল মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে তো এটা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে যে এটি কি করতে পারে তারা আরো বলেছে যে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সমর্থকরা রাজপথে সংঘাতে জড়িয়ে পড়তে পারেন হামলা হতে পারে দলীয় অফিস ও প্রার্থীদের উপর সরকারের বিরোধিতায় আরো সক্রিয় হয়ে উঠতে পারে ইসলামপন্থী গ্রুপগুলো দেখেন সরকারের সক্রিয়তায় আরো সক্রিয় হয়ে উঠতে পারে ইসলামপন্থী গ্রুপগুলো আপনারা জানেন যে হেফাজতে ইসলাম একটা মহাসমাবেশের ডাক দিয়েছে তারপরে ইসলামী আন্দোলন মহাসমাবেশের ডাক দিয়েছে আবার জামাত ইসলামেরও কর্মসূচি আছে নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কায় নির্বাচন বর্জন করবে বিএনপি এর মধ্য দিয়ে বিএনপি আরো উগ্র হয়ে উঠতে পারে উগ্র হয়ে উঠতে পারে কি জানি না তবে বিএনপির প্রাথমিক টার্গেট উগ্র না হওয়া আরো সহিংস কৌশল অবলম্বন করতে পারে নির্বাচনের পর পরিস্থিতি বিশৃঙ্খল হলে হস্তক্ষেপ করতে পারে বিশেষ কোন বাহিনী মানে সেনাবাহিনী আর কি বিশেষ কোন বাহিনী যে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শেখ হাসিনার কোনো কন্ট্রোল ইয়া হচ্ছে না বাংলাদেশে মানে এইরকম অবস্থা তখন সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে এটা ক্রাইসিস গ্রুপ মনে করে জালিয়াতি বা বিতর্কিত নির্বাচন হলে তাতে তীব্র সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ হতে পারে এর ফলে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা ইউরোপ দেশগুলো মানে ইউরোপিয়ান সহ তারা নিষেধাজ্ঞা দিতে পারে এবং এর মধ্যে থাকতে পারেন সরকারের শীর্ষ ব্যক্তিরা রাজনীতিবিদ কর্মকর্তারা অন্যান্যরা সুতরাং এর ফলে কোনো উপায় না দেখে সরকার অধিক পরিমাণে ভারত এবং চীনের প্রতি নির্ভরশীল হয়ে উঠতে পারে কারণ দেশ তো চালানো লাগবে তাই না আর দেশের অর্থনৈতিক অবস্থা যে খারাপ রেমিটেন্স তো একদম কমে গিয়েছে রিজার্ভ আছে এখন $10 বিলিয়ন ঘরে আবার বিদেশেও কিন্তু আগের চেয়ে লোক কম যাচ্ছে 30% গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে সব দিয়ে খারাপ অবস্থা আবার আরো বলা হয় রিপোর্টে যে পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহ নতুন করে দেখা দিতে পারে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সঙ্গে সরকারের অস্ত্র বিরতি চুক্তি অনিশ্চিত বিদ্রোহী সশস্ত্র শক্তির বিরুদ্ধে সহিংসতা অব্যাহত থাকতে পারে এই গ্রুপটির এবং নতুন আরেকটা আছে পার্বত্য চট্টগ্রামে জামাতুল আনসার ফিল হিন্দাল শারিকিয়া তাদেরও নিষ্ক্রিয় করতে অভিযান বৃদ্ধি পেতে পারে এতে আরো উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এতে আরো বলা হয়েছে যে পর্যবেক্ষণ করতে হবে নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ড এর মধ্যে আছে প্রচারণা এবং ভোট গ্রহণ এবং এই সবই কিন্তু সহিংসতার কারণ হয়ে উঠতে পারে এবং বাংলাদেশ থেকে এই অশান্তি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়তে পারে এটা আবার একটু বাড়াবাড়ি বাংলাদেশের অশান্তি কেন ভারতে যাবে
সম্ভাব্য পরিণতি সম্পর্কে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তার রিপোর্টে বলেছে যে বাংলাদেশ মিয়ানমার ও ভারতের তিন দেশীয় সীমান্ত এলাকায় অস্থিতিশীলতায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতাকে উৎসাহিত করতে পারে। দর্শক আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ খুব ভালোভাবে ফোকাস করছে বাংলাদেশের উপর যে আসলে শেখ হাসিনা অনমনীয়। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় যে ভারত এবার শেখ হাসিনাকে বা শেখ হাসিনা সরকারকে রক্ষা করতে আসবে না, এটা আমি নিশ্চিত। কারণ ভারতও চায় যে আসলেই বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আসুক। কারণ ভারত দেরিতে হলে বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণ যেহেতু হাসিনাকে চায় না, কাজেই এই জনমতের বিরুদ্ধে গিয়ে হাসিনাকে টিকিয়ে রাখাটা এবার যুক্তিসঙ্গত হবে না। কিন্তু আমার মনে হয় যে ভারত একটা প্রতিশ্রুতি দিয়েছে, অন্তত গোপন কোনো চুক্তি হয়েছে যে ভারত যে কোনো মূল্যে ব্যক্তি হাসিনাকে রক্ষা করবে, ব্যক্তি হাসিনাকে এবং তার পরিবারকে রক্ষা করবে। পরিবার বলতে ওই বড় শেখ গোষ্ঠী না আর কি, তিনি তার ছেলে মেয়ে, তার বোন, বোনের ছেলে মেয়ে, এই কজন আর কি। এই কারণে শেখ হাসিনার কথা হচ্ছে যে আমার তো কিছু করতেই পারবে না, অন্তত আমার ব্যক্তিগত জীবনে নিরাপত্তা তো ভারত দিবে। এই কারণে আমি খুব বড় বড় কথা বলি, এই কারণে শেখ হাসিনা খুব অনেক বড় বড় কথা বলে যাচ্ছে। আর ওবায়দুল কাদের চিন্তা করতেছে যে আমি তো মানে আমার তো এমনি অসুস্থ, ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওবায়দুল কাদেরের রোগ শোক আরো বৃদ্ধি পাবে, এটা হয়। মানে ক্ষমতা চলে গেলে বিভিন্ন টেনশন হয়, মানসিক অশান্তি হয়, ওগুলার সঙ্গে আবার ওই শারীরিক রোগের একটা যোগসূত্র থাকে। তো এই কারণে এই দুইজন খুবই খুবই মানে কথা বলে যাচ্ছেন, বাকিরা তেমনটা কিন্তু বলছে না, চুপচাপ। পুলিশ কিন্তু আগের মতো সক্রিয় না, চুপচাপ, খুবই চুপচাপ আছে। সুতরাং আমার মনে হয় যে এই কারণে শেখ হাসিনা যেহেতু ভারত তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করবে, সেহেতু তিনি খুব উচ্চ কণ্ঠ যে না আমি প্রত্যেক করবো না, আমি এই করবো না, আমি সেই করবো না। তারপরে আমার কথা হচ্ছে যে ঠিক আছে, ভারত যদি চায় শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করতে করুক, আমার তো কোনো সমস্যা নেই। কারণ আমরা চাই না যে বিনা বিচারে কেউ কোনোভাবে মারা যাক বা কার উপর আক্রমণ হোক। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার থাকার আর কোনো উপায় নেই বর্তমানে। শেখ হাসিনার বিরুদ্ধে ডান, বাম, মধ্য, ইসলামী সব একসঙ্গে রাস্তায় নামতেছে। বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে শুধু এরশাদের বিরুদ্ধে এরকম আন্দোলন দেখা গিয়েছিল। এখন সরকার ক্ষমতায় আছে, একটু আকারে আকারে টাকারে বড়, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, অস্ত্র আছে, নামে অস্ত্র আছে, বেনামে অস্ত্র আছে, বৈধ অস্ত্র আছে, অবৈধ অস্ত্র সরকারের কাছে আছে, আছে না? তো এই কারণে একটু বড় বড় দেখা যায়। কিন্তু আসলে সরকার টিকতে পারবে না, সরকার টিকতে পারবে না। এর সবচেয়ে বড় দুইটা কারণ হচ্ছে, একদম বড় দুইটা কারণ কিন্তু বিএনপি না, বড় দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে অর্থনৈতিক সংকট, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আর তৃতীয় নম্বর হচ্ছে বিএনপির আন্দোলন। এই বিএনপির আন্দোলন 28শে অক্টোবর, আমি বিশ্বাস করি দলে দলে মানুষজন লুঙ্গি, গামছা, চিরা, মুড়ি, শুকনো খাবার নিয়ে তারা প্রস্তুতি নিয়ে আসবেন ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকার উদ্দেশ্যে এসে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। এবং এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, তারা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত তাদের যে অবজারভেশন দিয়েছে, সেই অবজারভেশনে কোনো ভালো কোনো খবর নাই। এবং আরো একটা বড় কথা হচ্ছে যে আন্দোলন যতই বাড়বে, যতই আন্দোলন বাড়বে, যতই উত্তেজনা বাড়বে, ততই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিবে। কারণ বিদেশিরা আসে তো ইনভেস্ট করার জন্য, সেখান থেকে ব্যবসা করার জন্য, তাই না? তো তারা কেন এই ঝুঁকির ভিতরে আসবে? আসবে না তো। আরো গার্মেন্টস বন্ধ হবে, প্রবাসীরা আরো কম টাকা পাঠাবে। সব মিলিয়ে আমি এই হাসিনার আসলে টিকে থাকার কোনো লক্ষণ আমি দেখতেছি না, তাকে যেতেই হবে। এখন ওই যে বলতেছি যে দিনক্ষণ তারিখ দিয়ে এগুলো হয় না, এখন দেখার বিষয় হাসিনা মানে মানে কেটে পড়ে নাকি একটু জল ঘোলা। 28শে অক্টোবর বিএনপি তার মহাসমাবেশের ডাক দিয়েছে এবং এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এবং তিনি গতকালকে একটা আলোচনায় বলেছেন যে আর মাত্র কটা দিন, এখন সপ্তাহ না, মাসও না, আর মাত্র কটা দিন এই সরকারকে চলে যেতেই হবে। এবং আওয়ামী লীগও খুব চিন্তায় আছে, তারা বারবার হুমকি দিচ্ছে, তারা বারবার দফায় দফায় পুলিশের উদ্বোধন কর্মকর্তার সঙ্গে মিটিং করতেছে, কি করণীয় সব করতেছে। ঠিক আছে, হয়তো মার্কিন ভিসা নিষেধাজ্ঞার ভয়ে পুলিশ আগের মতো রেসপন্স করতেছে না, বাট আওয়ামী লীগ চেষ্টা করতেছে যে পুলিশদেরকে ছলে বলে কৌশলে ভয়ভীতি দেখিয়ে যেভাবেই হোক বিএনপির বিরুদ্ধে নামাতে। কারণ ইতিপূর্বে যত বিএনপির মহাসমাবেশগুলো হয়েছে সব পুলিশ দিয়ে ঠান্ডা করেছে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, আপনারা জানেন তো। বিএনপির যে সদরী সংগঠনগুলো আছে, যে ছাত্রদল, যুবদল, এরা তো আছেই, প্লাস যে অন্যান্য যে দলগুলো, যে জোট আছে, যে জুনায়েদ সাকি, তারপর গণতন্ত্র পরিষদ, বিপিনুর, মাহমুদুর রহমান, আশমদ্রব, এরা সবাই মাঠে নামবে, এরা পৃথকভাবে কর্মসূচি পালন করবে। জামাত ইসলামও পৃথকভাবে কর্মসূচি পালন করবে। এবং এখানে
আবার সমকালের একটা খবর যে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ 3 নভেম্বর, তার মানে ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলো কিন্তু থেমে নাই, এই দলগুলো মাঠে নামতেছে। তারা বলতেছে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী 27 অক্টোবর সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল, এবং গুরুত্বপূর্ণ 3 নভেম্বর ঢাকায় মহাসমাবেশে ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকালে বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বরে ছাত্র যুবক সমাবেশে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন। রেজাউল করিম বলেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন দিল্লি আছে তো আমরা আছি, এ বলে দেওয়া বক্তব্যে প্রশ্ন আসে যে তিনি বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেন কিনা, সরকার দেশে উন্নয়নের কথা বলে সঠিক কিন্তু নির্বাচন আয়োজনে ভয় পায় কেন, বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে উন্নয়ন হয়েছে, কারো বাবার টাকায় উন্নয়ন হয়নি, এই অবস্থায় আমরা বসে থাকব না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন যে ভোটের ও ন্যায্য অধিকার আদায় করে মান সম্মান ইজ্জত রক্ষায় সমাবেশে উপস্থিত হয়েছি। 14 সালে নির্বাচন প্রহসন ছিল, 18 সালে নির্বাচন ছিল ডাকাত, সরকার মেঘা চুরি ডাকাতি লুটপাট করেছে, আবরারকে মেরেছে, দেশে লুটপাট করা ষড়যন্ত্র করতেছে, আমরা সংগ্রাম করব। আমাদেরকে আন্দোলনের ময়দানে নামতে হবে, আমাদের বিশ্রামের কোনো সময় নাই, আমরা দিল্লির গোলামি মানব না, ইত্যাদি ইত্যাদি। শুক্রবার বিকালে বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বরে ছাত্র যুব সমাবেশে এই পীর মুফতি রেজাউল করিম ঘোষণা দেন, এবং আপনারা যদি ছবি দেখেন হাজার হাজার মানুষ, মানে তো হাজার হাজার বলি কি লাখ লাখ মানুষ, এত মানুষ ইসলামী আন্দোলনের যে এত সমর্থক আছে এটা জানা ছিল না, মানে একদম বাইতুল মোকাররম এলাকায় অলি গলি চত্বর একদম সব ভরে গিয়েছিল। তো এই হচ্ছে অবস্থা। আবার আপনারা দেখুন যে খেলাফতের মজলিস আন্দোলনে নামতেছে মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে। এখানে প্রথম আলোর খবর যে মামুনুল হক সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা। হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সহ কারাবন্দি ওলামায়ে কেরামদের মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর শুক্রবার বিকালে রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে সড়কে আয়োজিত যুব সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, এবং যুব সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য আবুল হাসনাত জালালি বলেন যে মামুনুল হক সহ ওলামা কেরামদের মুক্তির দাবিতে আগামী 3 নভেম্বর ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে, 10 নভেম্বর দেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে, আর আগামী 1 ডিসেম্বর খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে রাজধানী ঢাকায় ছাত্র সমাবেশ হবে, ইত্যাদি ইত্যাদি। সমাবেশে তারা বলেন যে ওবায়দুল কাদের বলেছেন যে শাপলা চত্বরের চেয়ে বিএনপির পরিস্থিতি ভয়াবহ হবে, তখন খেলাফতের মজলিস বলেন যে আপনার পরিণতি কি হবে তা কি বলতে পারেন, আপনারা খুনি, শাপলা চত্বরে আপনারা হাফেজ আলেমদের শহীদ করেছেন, মামুনুল হককে মুক্তি না দিলে নির্বাচনকে প্রতিহত করব। তো তারাও বিএনপির প্রতিটা সিম্পিটাইজ এটা বোঝাই যায় তারা তাদের কথা, এটা স্পষ্ট। তো দর্শক এই হচ্ছে অবস্থা। এবং দর্শক জামাত ইসলাম কিন্তু বসে নাই, আপনারা জানেন যে গত সপ্তাহে জামাত ইসলামের মূল দল এবং ছাত্র শিবির, ছাত্র সংগঠন ছাত্র শিবির, তারা যেই দুটো মিছিল 2 দিন করেছে, হাজার হাজার লোক ওই মিছিলে ছিল। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখন আর বাম ডান ইসলামী অ ইসলামী কোনো কিছু নাই, যেই লোকই আপনার সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয় মিছিলে ডাক দেয় সেইখানেই লক্ষ লক্ষ লোক এসে হাজির হয়। এখন এই হাসিনা কি এই পতনের ধ্বনি শুনতে পাচ্ছে? আমার মনে হয় শুনতে পাচ্ছে, কিন্তু তার আসলে কোনো উপায় নেই, কারণে তিনি গোধরে বসে আছেন, বাট খুব অচিরেই তাকে যেতে হবে এবং খুব অচিরেই বাংলাদেশ হাসিনা মুক্ত হবে। সুতরাং আমাদেরও আর সময় নেই, বাম ডান অতি বাম অতি ডান ইসলামী মধ্য যারা যা আছে সবার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে এই হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, তাহলেই দেশ বাঁচবে, দেশের জনগণ। দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট, সহিংস হতে পারে নির্বাচন, আসতে পারে নিষেধাজ্ঞা। যেই সহিংসতা এবং নিষেধাজ্ঞা নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন, রাজনৈতিক মহল, বিশেষজ্ঞ, সুশীল সমাজ প্রত্যেকেই উদ্বিগ্ন এই সহিংসতা এবং নিষেধাজ্ঞা নিয়ে, সেটি আমাদের দোরগোড়ায়, এমনটি বলা হচ্ছে এই রিপোর্টে। রিপোর্টটি আপনাদেরকে একটু বলি। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। বিরোধীদের দাবি মানছে না সরকার, সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি, ফলে চীন ও ভারতের উপর নির্ভরতা বাড়তে পারে বাংলাদেশের। গ্রুপটি 8ই অক্টোবর তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ নিয়ে এক প্রতিবেদনে এই কথা বলেছে। এতে আরও বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগের দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উপেক্ষা করবে বলে মনে করা হচ্ছে।
একই সঙ্গে নির্বাচন তদারকি করার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও উপেক্ষা করবে। পক্ষান্তরে তারা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অব্যাহতভাবে দমন পীড়ন চালাবে। এতে আরো বলা হয়, বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সমর্থকরা রাজপথের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন, হামলা হতে পারে দলীয় অফিস ও প্রার্থীদের উপর, সরকারের বিরোধিতায় আরো সক্রিয় হয়ে উঠতে পারে ইসলামপন্থী গ্রুপগুলো। নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কায় সম্ভবত নির্বাচন বর্জন করবে বিরোধী দল। এর মধ্য দিয়ে তারা উগ্র হয়ে উঠতে পারে, আরো সহিংস কৌশল অবলম্বন করতে পারে। নির্বাচনের পর পরিস্থিতি বিশৃঙ্খল হলে হস্তক্ষেপ করতে পারে বিশেষ কোনো বাহিনী। এতে আরো বলা হয়, আগামী জানুয়ারির নির্বাচনের আগে অথবা পরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জালিয়াতি বা নির্বাচন হলে তাতে তীব্র সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ হতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্র যেহেতু নিষেধাজ্ঞা দিতে পারে, তাই সরকার অধিক পরিমাণে ভারত ও চীনের প্রতি নির্ভরশীল হয়ে উঠতে পারে। দর্শক, বিষয়টি নিশ্চয়ই পরিষ্কার হয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যদি নিষেধাজ্ঞা দিতে শুরু করে, তাহলে বাংলাদেশ চীন রাশিয়ামুখী হবে, তার নিজের অর্থনীতি বা সরকার তাকে প্রোটেকশনের জন্য, পাশাপাশি ভারত তো আছেই। তবে ভারতের ব্যাপারটা এখানে পরিষ্কার না, ভারতের ব্যাপারে নানান রকম রিপোর্ট আসছে যে বর্তমানে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যে নীতি নিয়েছে, ভারত তার সাথে দ্বিমত নয় বলে বিভিন্ন পত্রিকায় খবর বের হচ্ছে, এবং ভারতের এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল কোনো